আর জগদ্ধাত্রী পুজো পাড়ায় পাড়ায় দেখুন সকাল থেকে ঢাক বাজছে। আজকে খুব সুন্দর একটা স্থলপদ্ম ফুটেছে, পুজোর দিন ফুল ফুটলে খুবই ভালো লাগে। এটা আজকে আমি মা লক্ষ্মীর পায়ে অর্পণ করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, হ্যাঙ্গিং পিটুনিয়ার মতন আজকেও একটা ইনস্ট্যান্ট সয়েল প্রিপারেশন করে দেখাবো। যেই মাটিটা আপনারা বানিয়ে সঙ্গে সঙ্গে তাতে শীতের যে কোনো ধরনের চারা গাছ বসাতে পারবেন। আজকে যেরকম আমি আমার গাঁদা ফুল গাছগুলোর জন্য মাটি তৈরি করছি, এই গাঁদা গাছগুলো আমি খুব বড় বড় চারা এনেছিলাম, এগুলো ডাইরেক্ট আমি বসিয়ে দেবো বড় পটে। এই সয়েলটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছ ভাগ মাটি, যেটাতে অলরেডি বালি মেশানো রয়েছে। কারণ শীতের যে আমার মাটি থাকে তার মধ্যে অলরেডি বালি মিশ্রিত থাকে, তাই আমি এর এক্সট্রা বালি মেশাইনি। এর সঙ্গে আমি মেশাচ্ছি এক ভাগ ধানের যে তুষ হয়, ধান ঝাড়াই করার পরে যে পোর্শনটা পড়ে থাকে সেইটা, আর দিচ্ছি তিন ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যার যেটা পসিবল দিতে পারেন। গোবর সার দিলে তো খুবই ভালো হয়, তার নিউট্রিশন পাওয়ার অনেক বেশি থাকে। এবারে খুব ভালো করে মাটিটা মিশিয়ে নেওয়া হচ্ছে। এই মাটি মিশানোর সঙ্গে সঙ্গে আপনি গাছ বসাতে পারেন, বা এক সপ্তাহ দশ দিন রেখেও গাছ বসাতে পারেন। এটার কোনো প্রবলেম নেই যে আপনাকে এক মাস দেড় মাস আগে করে রাখতে হবে। ইনস্ট্যান্ট মাটি, এই মাটিতে ডালিয়া আর গাঁদা ফুলের গাছ খুব সুন্দর হয়। আমি গতবার একটা নার্সারিতে গিয়ে এই রেশিওটা ওদের কাছ থেকে জেনে এনেছিলাম, সেই জন্য এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং গাছ বসিয়েও আমি দেখিয়ে দেব। যারা কলকাতার আশেপাশে থাকেন, গ্যালিপ স্ট্রিট থেকে এই ধানের তুষ আপনারা জোগাড় করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না, আমি ওখান থেকেই এনেছি। রাইস হাস্ক দিয়ে মাটি তৈরি করলে আরও একটা খুব সুন্দর ব্যাপার হয়। এই রাইস হাস্ক কিন্তু পরবর্তীকালে ফার্টিলাইজারে পরিণত হয়, কোকোপিট সেটা হয় না। কোকোপিট শুধু এই ময়েস্ট রাখে মাটিটাকে, আর কিছু করে না। কিন্তু রাইস হাস্ক পড়লে যখন মাটির মধ্যে থাকতে থাকতে এগুলো পচে যায়, এগুলো কিন্তু খুব সুন্দর ফার্টিলাইজারে পরিণত হয়ে যায়। বাকি মাটির মতন এখানেও আমি কিছুটা নিমখোল ইউজ করেছি। মাটিটা মেলানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই মাটিতে ডাইরেক্ট কতগুলো মেরিগোল্ডের চারা বসিয়ে দেখাচ্ছি। এখানে আমার ছখানা মেরিগোল্ডের চারা রয়েছে, সুশান্তদার নার্সারি থেকে চারটে এনেছিলাম, আর কল্যাণীর রোজ ফার্ম থেকে এনেছিলাম এই দুটো চারা। এই দুটো চারা একটু বড় চারা, আমি একসাথেই ছটা চারা বসাবো। গাঁদা ফুলের গাছগুলো বসাবার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম 8-10 ইঞ্চির প্লাস্টিক পট, যার তলায় অজস্র দেখুন হোল করা রয়েছে। হোলগুলো আমি খোলাম কুচি দিয়ে আগে ঢেকে নিচ্ছি। এবারে উপর দিয়ে খোলাম কুচি দিয়ে আমি এই যে উঁচু জায়গাটা আছে এর নিচের পোর্শনটা ভরাট করে দিচ্ছি। প্লাস্টিক পট যখনই বসাবেন ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করবেন, তাহলে ওয়াটার লগিংয়ের চান্স অনেক কম থাকে। খোলামকুচির পরে গ্র্যাভেলস দিয়ে ঢেকে দেওয়ার পরে এর উপরে একটা পাতলা বালির লেয়ার দিয়ে দিচ্ছি, একদম ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর করে হয়ে যাবে। এবারে নতুন করা মিডিয়াটা দিয়ে আমি প্রায় হাফ পোর্শন পটে ভরাট করে নিচ্ছি। একে একে সব কটা দেখুন আমার ভরাট করা কমপ্লিট হয়ে গেছে। চারাগুলো দেখুন সব বীজ থেকে করা, সেটা কি করে বুঝবেন? এই যে দেখতে পাচ্ছেন তলায় ছোট্ট ছোট্ট দুটো পাতা রয়েছে, এই যে এইরকম যখনই থাকবে সেগুলো বুঝবেন বীজের চারা। আর যেগুলো প্রথম থেকেই এইরকম বড় পাতা সেগুলো কাটিংয়ের চারা। কাটিংয়ের চারার থেকে বীজের চারায় গাছ কিন্তু ভালো হয়। তো দেখুন এগুলো গ্রো ব্যাগের মধ্যে আছে, প্লাস্টিক গ্রো ব্যাগ, আমি একটা একটা করে কেটে গাছগুলো বসাচ্ছি। দেখুন খুব সুন্দর রুট এখানে গ্রো করেছে। এই গাছ আর সেকেন্ড পটিং থার্ড পটিং করার কোনো দরকার নেই, ডাইরেক্ট বসিয়ে দেওয়া যাবে। ঠিক এইভাবে একদম সেন্টার পজিশনে করে বসাবেন গাছটা, তাতে গাছটা বাড়তে অনেক সুবিধা হয়। বাকি পোর্শনটা আমি ওই একই মিডিয়া দিয়ে ভরাট করে দিচ্ছি। এইভাবে খুব আস্তে আস্তে শীতের গাছ বসাতে হয়, কোনো রকম চাপাচাপি প্রেশার দেওয়া যায় না। কারণ সূক্ষ্ম রুট থাকে এত শীতের গাছে যে এটা একটুখানি খেয়াল রাখতে হবে। এবারে একটু আস্তে আস্তে করে হালকা হালকা ট্যাপিং করে দেবেন, নিচটা টোকা মেরে মেরে একদম সেট হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে।
একে একে বাকি গাছগুলো আমি সব বসিয়ে নিচ্ছি। একটু ছোট গাছগুলোতেও দেখুন খুব সুন্দর রুট বেরিয়েছে, কোনো অসুবিধা হবে না ডাইরেক্ট বসিয়ে দিতে। এগুলোকে আমি এখন সেমি শেডে রেখে দিচ্ছি, যেখানে সকালের জাস্ট 1-1.5 ঘন্টা রোদ পড়বে, আর আজকে পুরো রাতে শিশিরে এদেরকে ছেড়ে দেব। জল দিয়ে দিচ্ছি, দেখুন খুব সাবধানে জল দিতে হবে যাতে গাছের চারি সাইড দিয়ে জল পড়ে, গোড়াটা অক্ষত রাখতে হবে। কিন্তু যেহেতু চারাগুলো বেশ বড় বড়ই ছিল, 2-3 দিন সেমি সেটে রাখার পরে আমি ডাইরেক্ট সানলাইটে এদেরকে দিয়ে দেব। আর ঠিক 5-6 দিনের মাথায় পাতলা করে খোল জল আমি এই চারাগুলোর মধ্যে অ্যাপ্লাই করব। নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে আমার এই গাঁদা ফুলের চারাগুলো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কতটা বাড়লো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও এই মিডিয়াতে শীতের গাছ অনায়াসে বসিয়ে ফেলতে পারবেন।